নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজীব। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে আজকের নিউজ হেডলাইন্স। নির্বিঘ্নে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হল, সাত দুষ্কৃতীকে গ্রেফতার করলো বর্ধমান থানার পুলিশ, 75% প্রতিবন্ধকতা নিয়ে পরীক্ষায় বসল এক মাধ্যমিকের ছাত্র, পথ দুর্ঘটনায় আহত হল এক মাধ্যমিক পরীক্ষার্থী, অন্যান্য জায়গার সাথে সাথে বাঁকুড়াতে অসংখ্য পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় অবতীর্ণ হন। বাঁকুড়ার মশিয়ারা গ্রামে 11টি বাড়ি আগুনে পুড়ে যায় গত 1 মার্চ। গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক গৃহবধূ। বাঘের পায়ের ছাপ পাওয়া ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। আসছে বিস্তারিত খবরে। নির্বিঘ্নে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হলো। প্রথম দিনের পরীক্ষা দিয়ে খুশি পরীক্ষার্থীরা। পরীক্ষা উপলক্ষে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয় শাসক দলের পক্ষ থেকে। সোমবার থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। কালনার প্রিপলন শ্রী অরবিন্দ বিদ্যামন্দির উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে মাধ্যমিকের সিট পড়েছে বিভিন্ন স্কুলের। এদিন জীবনের প্রথম বড় পরীক্ষা উপলক্ষে ছাত্রছাত্রীদের মধ্যে উৎকণ্ঠা ফুটে ওঠে। অবশ্য প্রথম দিনের পরীক্ষা দিয়ে খুশি পরীক্ষার্থীরা। আজকে বাংলার প্রথম পরীক্ষা, আমার পরীক্ষা ভালোই হয়েছে, তবে একটু টাইম টেবিলে ভালো হতো। আমি সুস্থভাবে পরীক্ষা দিয়েছি। প্রশ্ন সব কেমন ছিল? হাই স্কুলের পরিবেশ কেমন ছিল তোমাদের পরীক্ষার? কোনোরকম অবস্থা হয়নি, অসুবিধা হয়নি? পরীক্ষার্থীদের যাতে কোনোরূপ অসুবিধা না হয় তার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করে শাসক দলের কর্মী সমর্থকরা। এদিন বাতাসা জল খাইয়ে সকলকে তৃপ্ত করা হয় শাসক দলের পক্ষ থেকে। আজকে মাধ্যমিক পরীক্ষার জন্য আজকে আমাদের স্বেচ্ছাসেবী সংস্থা থেকে আমরা এখানে অভিভাবকদের বসার জন্য সেডের ব্যবস্থা করা হয়েছে, এবং যাতে কোনো সুবিধা অসুবিধা না হয় তার জন্য আমাদের ছেলেরা এখানে রয়েছে, এবং তাদের জন্য এই অত্যাধিক রোদ, তাদের জন্য এখানে জল বাতাসা বিভিন্ন রকমের ব্যবস্থা করা হয়েছে, এবং তাদের কোনো সুবিধা অসুবিধা হলে সেটা আমরা বিভিন্নভাবে দেখার চেষ্টা করছি, এবং রাস্তাতে যে কোনো রকম যাতে সমস্যা না হয় তার জন্য প্রশাসন আছে, এবং আমরা এখানে বসেছি। এখানে তাদের কোনো অসুবিধা সুবিধা হলে তারা আমাদের এই ব্যবস্থাপনা, যতদিন পরীক্ষা চলবে ততদিনই আমাদের ব্যবস্থাপনা থাকবে। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। সাত দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো বর্ধমান থানার পুলিশ। ধৃতদের সোমবার বর্ধমান আদালতে পেশ করা হয়। অপরপক্ষে জেলায় দুর্ঘটনা রুখতে জরুরি বৈঠক করা হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। সাতজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো বর্ধমান থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে গোদা এলাকায়। ধৃতদের কাছ থেকে 25 কেজি গাঁজা, 1টি পিস্তল, 3টি ওয়ান শটার পাইপ গান, 8টি মোবাইল সহ 5,000 টাকা উদ্ধার হয়েছে। ধৃতদের সোমবার বর্ধমান আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে 10 দিন পিসির জন্য আবেদন করা হয়। আমাদের কাছে কিছুদিন ধরে, গত 3-4 দিন ধরে খবর আসছিল কি আমাদের এখানে গোদা আছে, বিআইপি নার্সিং হোমের পিছনে, ওখানে কিছু গাঁজা অথবা আর্মস ডিলিংয়ে কারোবার হতে পারে। এই খবর নিয়ে আমাদের আইসি বর্ধমানের আন্ডার এটে একটা টিম গঠিত করা হলো, এবং এই টিমটি ওয়াচ রাখছিল গত 3-4 দিন ধরে ওখানে কি ডিলিং কারা করবে, কীভাবে হতে পারে, তো ওখানে আমাদের সার্ভেলেন্স রাখা ছিল ওই এরিয়াতে। গতকাল রাত্রি যেটা পাওয়া গেল, ওখানে 3 জন লোক একটি অ্যাবান্ডেন্ট বাড়ি ওখানে বসেছিল বাড়িতে, তো সন্দেহ হলো কি যেন বসে আছে। ইমিডিয়েটলি মানে লেট নাইট বস রাখার পরে দেখা গেল একটি বাইরে থেকে গাড়ি এলো, গাড়ি থেকে 4 জনকে নামানো হলো, 4 জন ওই বাড়ির ভিতরে গেল, গাড়ি ছেড়ে চলে গেল। তারপরে বাড়িকে ঘিরে দেওয়া হলো, এবং আমাদের যেটা হয় রুম ইন্টারভেনশন করে আমাদের টিম ভিতরে গেল, 7 জনকে অ্যাপ্রিহেন্ড করলো। ওই 7 জনকে অ্যাপ্রিহেন্ড করার পরে তাদের কাছ থেকে 25 কেজি গাঁজা পাওয়া গেল, এবং তার সাথে সাথে কিছু অ্যামিউনিশন অ্যান্ড এই আর্মস অ্যান্ড অ্যামিউনিশন পাওয়া গেল, যার মধ্যে আছে 1টি পিস্টল আছে 7.65mm, তার সাথে 5টি রাউন্ড গুলি, তার সাথে 3টি ওয়ান শটার পাইপ গান পাওয়া গেল, এবং 8 রাউন্ড 8mm গুলি, এর সাথে সাথে 8টি মোবাইল ফোন পাওয়া গেল,
এবং ক্যাশ পাওয়া গেল 5,000 টাকা। পুরো রাত্রি এবং আজকে আর্লি মর্নিং তাদেরকে জিজ্ঞাসা করা হলো, ইন্টারোগেশন করা হলো, এবং অনেক ইন্টারোগেশন পর ওরা কনফেস করলো কি আমাদের বর্ধমান শহরে আপনারা জানেন কি গত তিন মাসে 4টি ইম্পর্টেন্ট ইনসিডেন্ট হয়েছিল। একটি ছিল নেরোদিঘিতে, একজন ওমর মোল্লা লোক ছিলেন, ওনাকে এই বন্দুক দেখিয়ে ওনার কাছ থেকে ওই 70,000 টাকা ছিনতাই করা হয়েছিল। এরা কনফেস করলো কি এই ক্রাইমে ওরা জড়িত ছিল। তার সাথে তালিত রোড আমাদের ওই মার্বেল শপে একটা, ওখানে একটা ছিনতাই হয়েছিল, গুলি চালানো হয়েছিল, ওখানে 5-6 জন ইনভলভ ছিল। এরা কনফেস করলো কি এরাই ছিল এবং কিভাবে ঘটনা হয়েছে পুরো বিস্তারিত এরা বলেছে। তার সাথে ভাতের একজন লোক, যাদের এখানে গোল্ডে দোকান আছে, সোনার দোকান আছে, তাদের কাছ থেকে ছিনতাই হয়েছিল গোলাপবাগ রোডে, ওই ক্রাইম এরা কনফেস করলো। এবং আমাদের এই সুকান্ত এই পারাপুকুর গলি, ওখানে একজনকে বন্দুক দেখিয়ে ওদের কাছ থেকে টাকা ছিনতাই করা হলো। এই 4টে আপাতত ইনসিডেন্ট ওরা কনফেস করেছে এবং এই পুরো 7 জনকে আমরা আজকে কোর্টে, আমাদের বর্ধমান আদালতে কোর্টে পাঠাচ্ছি। 10 দিন পিসি জন্য আবেদন করা হয়েছে এবং তাদেরকে পুলিশ রিমান্ড এনে আরও জিজ্ঞাসা করা হবে এরা কোন কোন ক্রাইমে যুক্ত আছে। আচ্ছা, এর সাথে আর দুটো পাওয়া গেল, এরা এরই 7 জন মধ্যে যারা 3 জন বসেছিল, এদের বাড়ি হচ্ছে আমাদের বর্ধমানি টাউনে, 4 জনের বাড়ি হচ্ছে লক্ষ্মীসেরায় বিহার। হ্যাঁ, এরা 4 জন এসেছিল কালকে রাত্রি বিহার থেকে, এরাই এই গাঞ্জা ডিলিং করার জন্য এসেছিল ওখানে। এবং এই যেটা 4 জন আছে, এদের 4 জন বিরুদ্ধেই কিন্তু লক্ষ্মীসেরায় থানা আমরা যোগাযোগ করলাম, ওখানে এদের বিরুদ্ধে 2টি মার্ডার কেস কিন্তু চলছে। একটা আমার 2টো চার্জশিট হয়েছে, একটি কেসে মনে হচ্ছে ট্রায়াল শেষ মুখে আছে। বললো কি আর্মস দেখিয়ে লোককে ভয় দেখিয়ে এরা ছিনতাই করতো, বাড়িতে এসেছিল, গাড়ি এখন আমরা লোকেট করার জন্য অলরেডি আমাদের টিম গেছে। এরা কনফেস করেছে তো এরা সব মিলিয়ে করেছে, যত ক্রাইম করেছে এরা বলে এরা মিলিয়ে করেছে। এদের হিসাবে টিম থাকতো 3 জন ছেলে, কোনোদিন 4 জন ছেলে, এরা মিলিয়ে করতো। আরেকটা, যারা যখন 7 জনকে ইন্টারোগেশন করা হলো, এরা যা করে রেখেছে ঠিকই আছে, মানে ভাগ করেছে, তার সাথে কিন্তু এর মধ্যে তিনজন কনফেস করলো, একজন লোকাল 2 জন বিহারে। ওদের নেক্সট কালকে এর সাথে আরেকটা ওদের মোটিভ ছিল, আজকে যেটা ক্রাইম করতো আজকে ওদের একটা ছিল, আপনারা জানেন পার্কেস রোডে আনন্দ মেলা বলে দোকান আছে ইলেকট্রনিক্স গুডের, ওখানে ওদেরকে ভয় দেখিয়ে ওখান থেকে এদেরকে আজকে ওখানে ছিনতাই করার প্ল্যান ছিল। ওরা কনফেস করেছে, এটা অন রেকর্ড আমরা এনেছি অন ক্যামেরা, ওরা রেকিও করে গেছে। এর আগে বললো কি কিছুদিন আগে ওরা এসেছিল, লোকাল বর্ধমান ছেলেও রেকি করেছে, বিহার থেকে এসে ওরা রেকি করে গেছিল, আজকে ওরা ওদের টার্গেট ছিল। এটা ভালো হয়েছে কি এই ক্রাইমটা আজকে হওয়ার আমরা বাঁচাতে পেরেছি। অপরদিকে সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়ে একটি কর্মসূচি অনুষ্ঠিত হলো, 3টি ধাপে চলে সমগ্র কর্মসূচি। বিভিন্ন আধিকারিকরা এদিনের কর্মসূচিতে অংশ নেন, মূলত দুর্ঘটনামুক্ত জেলা করতে এই রূপ উদ্যোগ গৃহীত হয়। আমাদের স্টেটে আপনারা জানেন কি একটা উদ্যোগ চলছে সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়ে, এবং যেটা গত বছরে ডাটা অ্যানালিসিস করা হয়েছিল আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এবং ট্রাফিক হেডকোয়ার্টার্স থেকে, তাতে দেখা গেছে কি অনেক পার্সেন্টেজ অফ অ্যাক্সিডেন্টস ঘটেছে নিয়ার বাই পেট্রোল পাম্পস। তো সেই জন্য আমাদের কাছে একটা সার্কুলার এসছে ফ্রম দি গভর্নমেন্ট, যেখানে বলা হয়েছে কিভাবে, মানে কিছু কিছু নির্দেশ দেওয়ার জন্য টু অল দি পেট্রোল পাম্প ওনার্স, কিভাবে আমরা আউটসাইড পেট্রোল পাম্পস, নিয়ার বাই পেট্রোল পাম্পস, আমরা কিভাবে অ্যাক্সিডেন্টস গুলো কমাতে পারি। কেন কি আমাদের সেফ ড্রাইভ সেফ লাইফ আপনারা জানেন কি মোটো হচ্ছে কি মিনিমাম অ্যাক্সিডেন্টসকে আরো যত কমানো যায়। সেই জন্য আজকে আমাদের এটা 3 ফেজে আমরা প্ল্যানিং করেছি। আজকে প্রথম ফেজে আমরা আমাদের ন্যাশনাল হাইওয়ে উপরে যত পেট্রোল পাম্পস আছে ওই সব ওনার্সকে আজকে আসার জন্য বলা হয়েছে এবং যারা এসছেন তাদের সাথে আমরা মিটিং করছি এটা সার্কুলার বোঝানোর জন্য। তারপরে নেক্সট আমাদের হবে আমাদের নেক্সট এসটিকে অ্যান্ড স্টেট হাইওয়ে, এবং 3rd ফেজে যেটা বাইরে ভিতরে আছে, মানে গ্রামের ভিতরে মানে পেট্রোল পাম্পস আছে, তাদেরকে নিয়ে আমরা একটা ফেজ বাই ফেজ মিটিং করবো এবং তাদেরকে নিয়ে ওই সার্কুলার ডিসকাস করার জন্য আজকে সবাইকে এখানে ডাকা হয়েছে। তো অনেক পয়েন্ট আছে আর মিটিং। হ্যাঁ,
কিছু কিছু বলে দিয়েছি, যেমন সাপোজ পেট্রোল পাম্পের সামনে অনেক গাড়িগুলো পার্কিং থাকে, ওই পার্কিং না রাখার, হ্যাঁ না, দুটো সাইডে ফাঁকা রাখার, পেট্রোল পাম্প থেকে এক্সিটে স্পিড ব্রেকার লাগানো, হাম্পস বলে স্পিড ব্রেকার লাগানো, মিরর লাগানো, ঠিক আছে, লোক মিরর রিফ্লেক্টিং মিরর হয় না, আপনার দেখে যখন টার্ন হয় অনেক পেট্রোল পাম্প অলরেডি লাগিয়েছে, সিসিটিভি জানে হতে পারে, হ্যাঁ না, তো এইসব ক্ষেত্রে আমার কিছু সার্কুলার এসেছে যা পয়েন্টস নিয়ে আমরা ডিসকাস করবো। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। 75% প্রতিবন্ধকতা নিয়ে মাধ্যমিক পরীক্ষায় বসলো এক ছাত্র। পরিবার সূত্রে জানা যায়, ছোট থেকেই সে প্রতিবন্ধকতার সাথে লড়াই করে এগিয়ে চলেছে। জীবনের প্রথম বড় পরীক্ষায় অবতীর্ণ হতে পেরে খুশি ওই ছাত্র। এবছর 75% প্রতিবন্ধকতা নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে কাঞ্চননগরের রাজ দেবধর, রত্তলা মনোহর দাস বিদ্যানিকেতনের মাধ্যমিক পরীক্ষার্থী। 3 বছর বয়সের সময় রাজদেবের মা মারা যায়। বাবা জয়দেব ধর পরে আবার বিয়ে করেন। দাদু গোবিন্দ চন্দ্রধর তাকে মানুষ করেন। প্রতিবন্ধকতার জন্য বাড়িতেই তার টিউশনের ব্যবস্থা করেন দাদু। সোমবার কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে দাদুর সাথে পরীক্ষা কেন্দ্রে যায়। ডান হাতে লিখতে পারে না, তাই তাকে রাইটার দেওয়া হয়। ও প্রতিবন্ধী, 75% ও প্রতিবন্ধী, আর ওর ডান হাত দিয়ে কিছু করতে পারে না, হ্যাঁ, ওই বাঁ হাতটা কোনো রকম চলে, আর দ্বিতীয়ত ডান পুরো গোটা ডান সাইডটাই ইঞ্জোর, হ্যাঁ, আর ওই বাড়িতে প্রাইভেট টিউটার এসে পড়াশোনা করায়, আর ওই রথতলা তোমার মনোহর দাস উচ্চ বিদ্যালয়ে ও ওখান থেকে পড়াশোনা করে ও পরীক্ষা দিতে এসছে, যে রাইট সাইড পুরো ইঞ্জোর, ডান হাতে কিছু করতে পারে না, ওই বাঁ হাত দিয়ে ওই খাওয়া দাওয়া ঠাওয়া করে। আজকে পড়েছে কৃষ্ণপুর হাই স্কুলে, পরীক্ষা দিচ্ছে, ওর একজন সহায়ক হিসাবে এসছে, হ্যাঁ, তার নাম হলো সায়ন দাম, তার বাড়ি ওর রত্তলায়, সে এইটে পড়ে, রাইটার নিয়ে লিখছে, মানে কি ওর বাঁ হাতে লেখা ঠিক মতো হয় না, সেই জন্য ওই স্কুল থেকেই, হ্যাঁ, ওই প্রতিবন্ধী সার্টিফিকেট জোগাড় করে বোর্ডে দেওয়া হয়েছে, বোর্ড থেকে পারমিশন করেছে, হ্যাঁ, ওর দুজন সহায়ক হিসাবে দিয়েছে, কিন্তু যদি একজন অসুস্থ হয় তাহলে আর একজন করবে, কিন্তু ও একজনকেই নিয়ে এসছে, সেই পরীক্ষা লিখছে। টিউশন দুজন, ওর প্রথমত ও মাতৃহারা, ওর মা মারা গেছে, বছর ওকে 3 বছর বয়স রেখে মারা গেছে, ওর যে সৎমা এবং ওর বাবা, আর আমি হলো ঠাকুরদাদা, আমি ওকে সব কিছু পড়াশোনার ব্যবস্থা করে দিচ্ছি এবং সব চালাচ্ছি আমি। অসুবিধা, হ্যাঁ, কারণ কি একা লিখলে আলাদা একটা ই হয়, আর একজনকে বলে দেওয়া সেটা একটু অসুবিধা হয়, কিন্তু তাতেও আমাদের, হ্যাঁ, ইচ্ছে যাতে ও ভালোভাবে পাস করতে পারে, এই আমার ঈশ্বরের কাছে। মা হার্ট অ্যাটাক করে অতিরিক্ত সময় 45 মিনিট দিয়েছে। রত্তলা মনোহর দাস বিদ্যানিকেতনের 9ম শ্রেণীর ছাত্র সায়ন দাস রাইটার হিসেবে ছিল। পরীক্ষা শেষে রাজদীপ জানালো, প্রতিবন্ধকতায় শেষ কথা নয়। হ্যাঁ, এই হাতটা জন্ম, হ্যাঁ, এটা ছোটবেলা থেকে জন্মগত রোগ হয়েছে। আমি রত্তলা মনোহর দাস বিদ্যানিকেতন, খুব ভালো, হ্যাঁ, মা বাবা ভাই আমি দাদু উঠতাম, হ্যাঁ, সাইকেল কোনো রকম ভালোই হয়েছে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা।
পথ দুর্ঘটনায় আহত হলো এক মাধ্যমিক পরীক্ষার্থী। ঘটনায় তার ডান হাত ভেঙে যায়। স্কুল কর্তৃপক্ষের তরফে তাকে রাইটার দিয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া হয়। রবিবার পথ দুর্ঘটনায় ডান হাত ভেঙে যায় মাধ্যমিক পরীক্ষার্থী গৌরেশ্বর উচ্চ বিদ্যালয়ের অজয় রাজমল্লের। রীতিমতো মনের জোর নিয়েই সোমবার মাধ্যমিক পরীক্ষা দিল। রাজমল্লের সিট পড়েছিল কৃষ্ণপুর হাই স্কুলে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম মেনে রাইটার দেওয়া হয়েছে। অজয় রাজমল্লের রাইটার ছিল গৌরেশ্বর হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র আকাশ বেশরা। পরীক্ষা শেষে অজয় রাজমল্ল জানালো পরীক্ষা তার ভালো হয়েছে। আমি রাত সন্ধ্যে 6টার সময় আমি পড়তে যাচ্ছি, টিউশনে যাচ্ছিলাম। দিয়ে আমি একটা ব্যাগ আছে, ব্যাগে একটা মোটা বড় ঢিল পড়েছিল, পাথর। পাথরটা দিয়ে লেগ গেল, দেখে সামনে মানুষ যাচ্ছিলো, কিন্তু পাথরটা লেগ গেলো, দিয়ে পাথরে পড়ে মানুষটাকেও লেগেছে। তারপর দিয়ে পড়ে গেলাম, মানুষটা সামলাতে গিয়ে আমি পড়ে গেলাম, দিয়ে ভেঙে গেছি এই হাতটা, ডান হাতটা। আজকে ওই তো একটা ভাইকে নিয়ে হেল্প করছি, ভাইকে করছি, আমি বলছি ও লিখছে। 45 মিনিট ভালোই হয়েছে। সোমবার তাহলে গৌরেশ্বর হাই স্কুলে, এই তো কেস টু রামকৃষ্ণ। বর্তমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। ভাতার মাধব পাবলিক হাই স্কুলে মাধ্যমিকের পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার লক্ষ্যে হাজির হয়। পরীক্ষা ঘিরে পরীক্ষার্থীদের মধ্যে উৎসাহ ফুটে ওঠে। পরীক্ষা উপলক্ষে যাতে কোনোরূপ অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য স্কুল কর্তৃপক্ষের তৎপরতা লক্ষ্য করা যায়। সোমবার থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। অন্যান্য জায়গার সাথে সাথে ভাতার মাধব পাবলিক হাই স্কুলে এবছর মাধ্যমিক পরীক্ষা সিট পড়েছে। বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দেওয়ার লক্ষ্যে ভাতার মাধব পাবলিক হাই স্কুলে হাজির হন। পরীক্ষা ঘিরে পরীক্ষার্থীদের মধ্যে উৎকণ্ঠা ফুটে ওঠে। জীবনের সবচেয়ে প্রথম বড় পরীক্ষা ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে কৌতূহল ফুটে ওঠে। স্কুলের দশম শ্রেণীর ছাত্রী, এবারে আমার মাধ্যমিক পরীক্ষা আজকে থেকে শুরু হলো। আজকে বাংলা পরীক্ষা, আজ ভাতারে আমাদের শীত পড়েছে, ভাতারে আমরা পরীক্ষা দিয়েছি। আজ বাংলা পরীক্ষা যেহেতু ভয় লাগছে, কিন্তু যেহেতু বাংলা মাতৃভাষা তাই অতটা ভয় লাগছে না। দেখি পরীক্ষা বসলো উত্তর। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। আসছি পরের খবরে। অন্যান্য জায়গার সাথে সাথে বাঁকুড়াতেও অসংখ্য পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় অবতীর্ণ হলো। পরীক্ষা ঘিরে পরীক্ষার্থীদের মধ্যে উৎকণ্ঠা ফুটে ওঠে। পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার লক্ষ্যে সজাগ ছিল প্রশাসন। বাঁকুড়া জেলার ইন্দাসের শাসপুর উচ্চ বালিকা বিদ্যালয় এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে 448 জন ছাত্রছাত্রী। আকই ইউনিয়ন হাই স্কুল, আকই ননিবালা গার্লস হাই স্কুল, মঙ্গলপুর হাই স্কুল ও বেরখোস হাই স্কুলের ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। শাসপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের পরিকাঠামো নিয়ে অভিযোগ উঠল। পরীক্ষা কেন্দ্রে পর্যাপ্ত আলোর অভাব, পানীয় জল ও শৌচাগারের অবস্থা শোচনীয়। পরীক্ষা কেন্দ্রের বেঞ্চগুলি ঢালু হওয়ায় লিখতে অসুবিধা হচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুপ্রভা বাগচি এর সত্যতা স্বীকার করে নেন এবং পরে দ্রুত সমস্যার সমাধান করেন। যেহেতু এই ধরনের সমস্যাগুলো আমরা বললাম, বললেন একবারে ভাঙা, ফেটে যাওয়া, হাতের ছুটে যাচ্ছে বা বসতে অসুবিধা হচ্ছে, এরকম বেঞ্চ ছাড়া তাহলে ওই বেঞ্চে দিতে হবে পরীক্ষা। কিছু করার মানে যেহেতু এই ধরনের খবর পেয়ে বিদ্যালয়ে ছুটে আসেন আকই এক নম্বর পঞ্চায়েত প্রধান ইতু রায়। স্কুল আকই ইউনিয়ন হাই স্কুল মঙ্গলপুর, প্রায় 420টা ছাত্রছাত্রী আছে। আমরা এসে দেখলাম যে বেঞ্চের অবস্থা খুব খারাপ, ঢাল বেঞ্চ, বেঞ্চে কোনো খাতা রাখা যাবে না, কোনো ড্রয়িং করা যাবে না, খুব অস্বস্তির মধ্যে আছে। তারপর লাইটের প্রবলেম,
ফ্যানের প্রবলেম, টয়লেটের প্রবলেম, জলের প্রবলেম। আমরা জানিয়েছিলেন? আমরা এখনো পর্যন্ত জানাইনি, কারণ আমাদের টাইমটা হয়ে গিয়েছিল, আমাদেরকে পুলিশ বার করে দিয়েছিল। আমরা কমপ্লেন জানানোর সময় পাইনি, ডিআইকো সামনাসামনি পাইনি। তো এটা যাতে তাড়াতাড়ি হয়, আগামী দিন যেন ভালো করে পরীক্ষা দিতে পারে, ভালো করে বসতে পারে, লাইট পায়, টয়লেট পায়। কারণ গার্লস স্কুল বয়েজ টয়লেট নেই, বাইরে একটা টয়লেট আছে, সেটা টাইম সাপেক্ষ। একটা বিল্ডিং থেকে সে টয়লেটে আসা পর্যন্ত 10-15 মিনিট টাইম লেগে যাবে, তা সেটা খুবই খারাপ। যাতে পরিকাঠামোটা যা ভালো হয়, যাতে সুস্থভাবে ছাত্রছাত্রীরা আগামী দিন, আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে, ওই একই প্রবলেম বেঞ্চে। সব থেকে যেটা লেখার মেইন জিনিস হচ্ছে লেখার ব্যাপার, লেখা আছে পুরো একদম বেঞ্চগুলো ঢালু বেঞ্চ, ওতে লেখার পক্ষে খুবই অনুপযুক্ত। তারপরে বিশেষ করে জ্যামিতি, এইভাবে জ্যামিতির দিন কিভাবে আঁকতে পারবে, জ্যামিতিও তো মোটেই আঁকতে পারবে না, অন্যান্য ব্যাপার যেগুলো সেগুলো আঁকতে পারবে না। হ্যাঁ, এইটা এটাই তো এখন মেইন। তারপর জলের প্রবলেম ওইগুলো রয়েছে, টয়লেটের প্রবলেম এগুলো রয়েছে, লাইট লাইট পাচ্ছে না। কাল থেকে জানো এই ব্যবস্থা যাতে হয়। তিনি বিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করেন। আমরা চাই স্টুডেন্টরা যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারে বা তাদের কোনো অসুবিধা না হয়, এই পরিষেবাটা আমরা যেন দ্বিতীয় দিন থেকে পাই, এইটুকুই আমাদের অনুরোধ গার্জেন তরফ থেকে। বা আমি এখানে আমার মেয়ের গার্জেন হিসেবে আমি বলছি, বা আমি আমার এলাকার প্রধান হিসেবেও আমি চাই আমার জনগণের ছাত্রছাত্রীদের যাতে সুষ্ঠুভাবে তারা পরীক্ষাটা দিতে পারে বা বেঞ্চের পরিবর্তন। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দবার্তা। বাঁকুড়ার মশিয়ারা গ্রামে 11টি বাড়ি আগুনে পুড়ে যায় গত 1 মার্চ। তাদের পাশে ভারত সেবাশ্রমের পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয় সোমবার। এর ফলে খুশি অসহায় পরিবারগুলি। গত 1 মার্চ গভীর রাতে বাঁকুড়ার হিরবাঁধের মশিয়ারা গ্রামে আগুনে পুড়ে ছাই হয়ে যায় 11টি বাড়ি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়, নিঃস্ব হয়ে যায় ওই 11টি পরিবার। স্থানীয় বিধায়ক বাড়ি তৈরি করে দেওয়ার আশ্বাস দিয়েছেন। সরকারি বিপর্যয় মোকাবিলা দপ্তরের থেকে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে। সেবাশ্রম থেকে আমাদেরকে মহারাজ নিজে এসে কিছু সামগ্রী দিয়ে গেলেন, খাতা পেন্সিল, বালতি, মগ, কম্বল, তারপর মসুর, এসব বিভিন্ন জিনিস দিয়ে মহারাজ নিজে এসেছিলেন, সাহায্য করে গেছেন। সোমবার খাতড়া ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে কাপড়, জামা, কম্বল, বালতি, চাল, ডাল সহ খাদ্য সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দেওয়া হয়। ভারত সেবাশ্রম সংঘ একটি আন্তর্জাতিক মানের সেবা প্রতিষ্ঠান। যে কোনো বন্যা, প্রাকৃতিক বিপর্যয়, অগ্নিকাণ্ড, মহামারী, ভূমিকম্প, সর্বত্রই আমরা সেবার ডালি নিয়ে আর্তপীড়িত দুস্থ মানুষের পাশে দাঁড়াই, যতটা আমাদের পক্ষে সম্ভব হয়। তাৎক্ষণিকভাবে যারা বিপর্যস্ত পীড়িত তারা যেন স্বাভাবিক জীবন যাপন করতে পারে, তার জন্য আমরা নিত্য প্রয়োজনীয় জিনিস, চাল, ডাল, বাসন, বালতি, খাদ্য সামগ্রী, কম্বল, বস্ত্র, খাতা কলম, পেন পেন্সিল, যাবতীয় জিনিস যেটা মনে হয় যে এটা প্রয়োজন সেটা আমরা দিয়ে থাকি। এখানে মশিয়ারাতে যে অগ্নিকাণ্ড হয়েছে তাতেও মানুষের যে দৈনন্দিন যে প্রয়োজন, সেই প্রয়োজনটা আমরা অনুভব করে আমাদের খাতড়া শাখা থেকে, ভারত সেবাশ্রম সংঘের খাতড়া শাখা থেকে আমরা আমাদের যেটা সামর্থ্য সেগুলো আমরা এদের পীড়িতদের হাতে তুলে দিলাম। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দবার্তা। নজর রাখবো পরের খবরে। গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক গৃহবধূ। মিতার বাপের বাড়ির তরফে অভিযোগ তোলা হয় যে তাদের মেয়েকে মেরে ফেলা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছে। গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন 22 বছরের মিতা দাস নামে এক গৃহবধূ। মিতার বাপের বাড়ির অভিযোগ, কালনার মন্তেশ্বর থানার ভুরকুন্ডা গ্রামের মিতার সাথে কাটোয়ার পলসা গ্রামের সুচান দাসের সাথে 5 বছর আগে বিয়ে হয়। তাদের একটি 4 বছরের কন্যা সন্তান আছে। অনেক খরচ করে মিতার বিয়ে দেয় বলে বাপের বাড়ির দাবি। মিতা দাসের গায়ের রং কালো হওয়ায় বিয়ের পর থেকে শ্বশুর বাড়ির লোকজন মানসিক ও শারীরিকভাবে অত্যাচার চালাতো বলে অভিযোগ। মিতার দিদি ও জামাইবাবুর আরও অভিযোগ, মিতা দাসকে শ্বাসরোধ করে ঝুলিয়ে দেওয়া হয়। এ ব্যাপারে তারা মন্তেশ্বর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ স্বামী সুচাঁদ দাস, শাশুড়ি গীতা দাস, জা কাজল দাস ও পিসিমা তুলসী দাসকে আটক করেছে। ঠিক
কিছুদিন যাওয়ার পর দু ছ মাস এক বছর যাওয়ার পরই মানে ওনাকে খুব জ্বালায়, হ্যাঁ মানে মহিলা কালো বলে, হ্যাঁ মানে অশান্তি করে, যেহেতু এই গতকালকে গলায় দড়ি দিয়ে মেরে দেওয়া হয়েছে। ওর ছেলের ছেলে মা ছেলে, হ্যাঁ মেরে দিয়েছে। আমরা এই গোটা ঘটনাটা মনসার থানাকে জানিয়েছি। এদিন কালনা মহকুমা হাসপাতালের পুলিশ মর্গে ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। মেয়েদের দশটা হবে, নটা দশটা ওই গলায় দড়ি দিয়ে মেরে দিয়েছে, গলাটিকে গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দিয়েছে কাপড় দিয়ে। ওই ঝগড়া করতো, কত শুনতো না, খেতে দিত না, কালো রোগা কালো, শাশুড়ির মুখ ঘোরাতো, কথা বলতো না, ঝগড়া করতো, মারতো স্বামী ওই মায়ের দিকে। মা যা বললো তাই, মায়ের উপর দিকে কথা বলবে না, মা যা বললো তাই হবে। মন্তেশ্বর থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। বাঘের পায়ের ছাপ পাওয়া ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে শিমলাপালের কাছে। বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। রবিবার বাঁকুড়ার শিমলাপালের পিঠা বাঁকুড়া গ্রামে বাঘের পায়ের ছাপের দেখা মিলল। এদিন সকাল থেকে গ্রামবাসীরা বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্কিত। শিমলাপালের পিঠা বাঁকুড়া গ্রামে বাঘের পায়ের ছাপ দেখতে মানুষের ভিড় উপচে পড়ে। স্থানীয় বাসিন্দা প্রশান্ত সিংহ মহাপাত্র এদিন সকালে গ্রামের ফাঁকা মাঠে বাঘের পায়ের ছাপ প্রথম দেখতে পান। একটা কি ভয় কাজ করছে কোথাও? আগে ছাপ দেখেছি, তারপরে গ্রামের মানুষকে ডেকেছি, সব লোক ডেকা বাদে তারপরে বিটপি স্যারকে ফোন করেছি, আরো সাধারণ সামনাসামনি মানুষকে ফোন করেছি, তারা এসে দেখুক যে এটা সত্যি। খবর দেওয়া হয় বন দপ্তরে। বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সরজমিনের তদন্ত শুরু করেছে। ওনারা দেখে সবাই মোটামুটি সিদ্ধান্ত নেওয়া গেছে যে এটা বাঘের ছাপ, একদম অরিজিনাল। এই পথ দেখা যাচ্ছে, আতঙ্ক কোনো কিছু না, এখনো পর্যন্ত আসে নাই। আমরা এই ফার্স্ট টাইম আমাদের এখানে, ঠিক আছে। আতঙ্কটা বলতে কি, আতঙ্ক তো বাঘের ভয় তো এখনো পায় নাই কাউকে, ঠিক আছে। তবে আমরা চাইছি মাইক পিং ফাইকিং করে অ্যানাউন্সটা করে জনগণকে সাবধান করে দেওয়া উচিত এলাকার। বাঘের পায়ের ছাপ দেখা দেওয়ায় গ্রামবাসীরা আতঙ্কে ভুগছেন। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। বিশ্বমাতার পুজো অনুষ্ঠিত হলো। যোগগ্রাম সংলগ্ন পর্বতপুরে চলে ধর্মীয় এই অনুষ্ঠান। পুজো উপলক্ষে অসংখ্য ভক্তের সমাগম ঘটে এদিন। বিশ্বমাতার পুজো অনুষ্ঠিত হলো। তিন দিন ধরে চলে এই পুজো পাঠের অনুষ্ঠান। প্রত্যেক বছরের ন্যায় এবছরও 25, 26, 27 ফাল্গুন পুজো অনুষ্ঠিত হয়। স্থানীয় ছাড়াও বহু দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্তের সমাগম ঘটে মন্দির প্রাঙ্গণে। বছরের প্রত্যেক দিন নিত্য পুজো হলেও এই তিন দিন ধরে চলে বিশেষ পুজো পাঠের অনুষ্ঠান। তুমি এই প্রতিমার অন্তরে নেই, এই প্রতিমার বাইরেও নেই, তুমি এই প্রতি। যোগগ্রাম সংলগ্ন পর্বতপুর গ্রামে পূজিত হন দেবী। বিশ্বমাতা পুজো এবং এটা চলছে প্রায় 30 বছরের উপর, এখানে এই পুজোটা চলছে। এটার পেছনে উদ্দেশ্য হচ্ছে এটাই, এখানে শিশু শিবের পুজো করা হয়, যে বাচ্চা ছেলেটা রয়েছে। দুটো মেয়ে দেখবে, একটা কুলকুমারী আর একটা হচ্ছে আমার মাতৃত্ব শক্তি, নারী জাতির উপর, তাদেরকে কেন্দ্র করে এই পুজোটার প্রতিষ্ঠা। এবং জগৎ থেকে এগুতে গেলে কোনো কাউকে নারী জাতির পুজো করেই এগুতে হবে, এই বেসিক নলেজটার উপর আছে। আর এখানে দেখবে ওই মুচি দুলে হালে যে কোনো একটা ছেলেকে নিয়ে গিয়ে আমাদের এখানে বসানো হয়, শিবজ্ঞানে পুজো করানো হয় এবং তার অন্ন এসে এই মহাপ্রসাদে মেশে এবং সেই অন্নই সবাই ভক্ষণ করে। সুতরাং জাতিভেদে কোনো এখানে প্রশ্নটা থাকে না। এটা কি প্রতিষ্ঠাতা কবি করেছিলেন? প্রতিষ্ঠাতা আমি ধরো, মায়ের পূজা, আমার নাম সোমনাথ দেব শর্মা, প্রতিষ্ঠাতা মা করেছেন, আমি কিছু নই, চলো আমি মায়ের কাছে যাবো।
এটা কি ঠাকুর মানে এটা বিশ্বমাতা যত রকম শক্তি আছে তার বিচ্ছুরণ একটা কেন্দ্রবিন্দু থেকে হচ্ছে এবং বিভিন্ন লাইটিং এ ফোকাস হচ্ছে। পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো শক্তি যে বিন্দু থেকে বিচ্ছুরিত হয় আবার একটা গিয়ে সে বিন্দুতে মিলিত হয়, এইটার জন্যই দশমহাবিদ্যা রূপে এই মূর্তিটা করা হয়েছে। এটা কি কোনো স্বপ্ন দেশে কোনো কিছু হয়েছে? ওইটা বাবা বলা নিষেধ আছে, ওই ব্যাপারে আমি কোনো কথা বলবো না, আমি এটা পুজো করি মাত্র। এটা কি বছরে কি একবারই পুজোটা করে? না, নিত্য পুজোর ব্যবস্থা থাকে এবং বছরে 25-26-27 ফাল্গুন এটার পুজোটা হয়। কি বছরে 25-26-27 এটা ফাল্গুন? এটা ফিক্সড ডেট। এটা কি 25 তারিখ মানে 25 তারিখ রাত্রে হয়, 26 তারিখ সকালে হয়, আর এই আজকে 27 ফাল্গুন, আজকে সব এই দিনের বেলায় সবাই মায়ের কাছে আসে। ভক্তদের বিশ্বাস, দেবীর কাছে প্রার্থনা জানালে মনস্কামনা পূর্ণ হবে। আমাদের এখানে বিশ্বমাতা পুজো হয় প্রতি বছর, এই 3 দিন মহা উৎসব চলে। বাবা এখানকার প্রতিষ্ঠাতা, যার সাথে কথা বললি, এই বাবার আমাদের জাতিভেদ বলে কিছু নেই, সারা পৃথিবী থেকে মানুষ এখানে আসে এই দিনটাতে, 3 দিন ধরেই আসে, 3 দিন ধরে আসে এবং প্রসাদ গ্রহণ করে এবং তারা এখনও 3 দিন ধরে থাকে। থেকে এই পুজো সম্পন্ন হলে তারপর তারা আস্তে আস্তে যায়। এর কি কোনো গল্প জানেন কীভাবে এটা সৃষ্টি হলো বা কীভাবে তৈরি হলো, কেনই বা তৈরি করা হলো? এটা সৃষ্টি হলো বাবা প্রতিষ্ঠা করলেন, এইটা গোপন ব্যাপারটা উনি ফ্ল্যাশ করতে চাইছিলেন, করবেন না, এটা মায়ের নির্দেশ, কিন্তু তৈরি হয়েছে মায়ের নির্দেশে, মায়ের নির্দেশে মনে হচ্ছে বাবা। কোনো স্বপ্নাদেশে থেকে এই পুজোটা? এটা তো বাবা বলতে পারছেন না, বাবার নির্দেশে এই প্রতিষ্ঠা হয়েছে। পর্বতপুর থেকে জয়ন্ত অধিকারীর রিপোর্ট, আনন্দ বার্তা। দুদিনব্যাপী ইভেন্ট ম্যানেজমেন্ট কাপ অনুষ্ঠিত হতে চলেছে, সেই উপলক্ষে একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হলো। আয়োজকদের পক্ষ থেকে এদিন বিভিন্ন বিষয়বস্তু উত্থাপন করা হয়। বর্ধমান ইভেন্ট ম্যানেজমেন্ট কাপ অনুষ্ঠিত হতে চলেছে, সেই উপলক্ষে একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হলো। রাজনন্দিনী মাঠে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতাটি। 13 এবং 15 তারিখে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা। 9টি দল প্রতিযোগিতায় অংশ নেবে। প্রতিযোগিতার বিজয়ী এবং বিজেতাদের পাশাপাশি অন্যান্য পুরস্কার প্রদান করা হবে। এদিন সাংবাদিক বৈঠকে প্রতিযোগিতা সম্পর্কিত বিভিন্ন বিষয়গুলি আয়োজকদের পক্ষ থেকে তুলে ধরা হয়। আমাদের একটা খেলা আয়োজিত করা হয়েছে কালকে, ইভেন্ট ম্যানেজমেন্ট কাপ। এই কাপটা যারা সারা বছরে ইভেন্ট করে বর্ধমান শহরে তাদেরকে নিয়ে একটা কাপ, ইভেন্ট ম্যানেজমেন্ট কাপ করা হচ্ছে, তাদেরকে নিয়ে মানে সেই খেলাটার জন্যই প্লেসমেন্টটা করা আজকে। এই খেলাটা কদিন ধরে চলবে? খেলাটা 2 দিন আমরা রেখেছি, 13 তারিখ আর 15 তারিখ। কোন মাঠে খেলাটা করাচ্ছে? এটা রাজনন্দিনী মালিক মাঠে খেলাটা হচ্ছে। কটা টিম নিয়ে হচ্ছে খেলাটা? খেলাটা 9টা টিম আছে, MS ইকুইপ, ASR ইভেন্ট প্ল্যানার, সলমান খান ফ্যান ক্লাব, শাহরুখ খান ফ্যান ক্লাব, ফ্যাশন কটেজ, সাথে একটা গেস্ট টিমও রেখেছি আমরা, প্রেসকে। তারা প্রেসকে আমাদের গেস্ট টিম হিসেবে থাকছে, তারা ডাইরেক্ট সেমিফাইনাল খেলবে। কী কী থাকছে এই খেলাতে ট্রফির মধ্যে? আমাদের উইনার ট্রফি থাকছে, রানার্স আপ ট্রফি থাকছে, তার সাথে সাথে ম্যান অফ দ্য সিরিজ, ম্যান অফ দ্য ম্যাচ আমরা ট্রফি রেখেছি। কত ওভারে খেলা হবে? প্রথম খেলাটা হবে আমাদের যেটা লিগের খেলা ছিল, নকআউট যেটা চলবে সেটা 8 ওভার করে হবে, আর সেমিফাইনাল ফাইনাল 10 ওভার। হঠাৎ করে এই ধরনের খেলার উদ্যোগ কেন? এটা আমরা আগের বারও করেছিলাম খেলাটা, ইভেন্ট ম্যানেজমেন্ট, কারণ বর্ধমান শহরে ছোটো বড়ো সবাই ইভেন্ট করে থাকে, তো তাদের এই একটা ফ্রেন্ডশিপের জন্য এই খেলাটা করা। আগেরবার খুব ছোটো করে হয়েছিল, এবার আমরা একটু বড় করে 10টা টিম নিয়ে করছি। কোনো এন্ট্রি ফি রাখছেন নাকি? না, কোনো এন্ট্রি ফি। খেলার মধ্যে দিয়ে কী বার্তা দিতে চাইছেন? খেলার মধ্যে দিয়ে এটাই বার্তা দিতে চাইছি, আমাদের একটুখানি কন্ট্রোভার্সি হয় সারা বছর ধরে, সেই কন্ট্রোভার্সিটা আমাদের কোনো নিজেদের মধ্যে কোনো দুশ্মনী নেই, শুধু আমাদের একটা কাজের ক্ষেত্রে যেটা হয় সেটা আমাদের একটা ফ্রেন্ডশিপের জন্যই ম্যাচটা করা। খেলায় যারা যারা খেলবে, যারা খেলোয়াড় তারা কোথাকার থাকবে? সব যে ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে যারা যুক্ত আছে তারাই খেলবে, কোনো বাইরের কোনো প্লেয়ার খেলবে না। ইভেন্ট ম্যানেজমেন্ট মধ্যে কী কী জিনিসগুলো আমরা বলছেন? ইভেন্ট ম্যানেজমেন্ট আমাদের যে ইভেন্ট ম্যানেজমেন্ট, কোন কোন বিষয়ে ইভেন্ট ম্যানেজমেন্ট? আমরা সারা বছর যেরকম ইভেন্ট করে থাকি, যেমন আমি পার্সোনালি যে ইভেন্টগুলো করেছি গত বছরে, মিস্টার মিস বর্ধমান, রাংদে, এবছরে রাংদে রিটার্নস যেটা হলো, তার সাথে সাথে আরও ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি যারা আছে তারা সারা বছর ইভেন্ট করে থাকে, যেমন সলমান খান ফ্যান ক্লাব, সলমান খানের বার্থডে দিন ইভেন্ট করেছিল, ASR ইভেন্ট করে থাকে, শাহরুখ খান ফ্যান ক্লাব করেছিল, সেই আমরা পুরো ইভেন্ট কোম্পানি যেগুলো আছে বর্ধমানে তাদেরকে নিয়ে ইভেন্টটা করবো। আপনারা ইভেন্টটাকে যেভাবে সাকসেস করেন খেলাটাও কি সেরকমই সাকসেস হবে বলে মনে হয়? একদম চেষ্টা করবো আমরা, যাতে ইভেন্ট যেরকম আমাদের সাকসেসফুল হয় এটাকে, আর এখানে আমরা সবাই মিলে আছি তো আরও বেশি সাকসেসফুল হবে। খেলার বাইরে মাঠে কি আর অন্য কোনো ধরনের কোনো? বর্ধমান থেকে রাজীব মণ্ডল ও কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। ক্যাডেট ছাত্রছাত্রীদের বেল্ট ও সার্টিফিকেট প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হলো। এদিনের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রায়গঞ্জ অ্যাথলেটিক ক্লাবের মাঠে। বর্ধমান জেলা শতকান ক্যারাটে ডু স্কুলের পক্ষ থেকে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি।
ক্যাডেটের ছাত্রছাত্রীদের বেল্ট ও সার্টিফিকেট প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হল। বর্ধমান জেলার শতকান ক্যাডেটেড স্কুলের পক্ষ থেকে এইরূপ কর্মসূচি গৃহীত হয়। কয়েকদিন আগে 50 জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল, সোমবার তাদের সংবর্ধিত করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্থার সর্বভারতীয় সভাপতি চন্দন সরকার, স্কুলের শিক্ষক শেখ মুন্না, রাজগঞ্জ অ্যাথলেটিক ক্লাবের সদস্যগণ সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রাজগঞ্জ অ্যাথলেটিক ক্লাবের মাঠে। কর্মসূচি উপলক্ষে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ ফুটে ওঠে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স: নির্বিঘ্নে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হলো, সাত দুষ্কৃতীকে গ্রেফতার করলো বর্ধমান থানার পুলিশ, 75% প্রতিবন্ধকতা নিয়ে পরীক্ষায় বসলো এক মাধ্যমিকের ছাত্র, পথ দুর্ঘটনায় আহত হলো এক মাধ্যমিক পরীক্ষার্থী, অন্যান্য জায়গার সাথে সাথে বাঁকুড়াতে অসংখ্য পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় অবতীর্ণ হন। বাঁকুড়ার মশিয়ারা গ্রামে 11টি বাড়ি আগুনে পুড়ে যায় গত 1 মার্চ। গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক গৃহবধূ। বাঘের পায়ের ছাপ পাওয়া ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।